গর্ভবতীর পা দেখে কিভাবে বুঝবেন গর্ভের সন্তান ছেলে সন্তান? গর্ভে ছেলে সন্তান হবার লক্ষণগুলো কি? ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। প্রত্যেক নারীর জীবনেই এক বিশেষ সময়, প্রেগন্যান্সির এই 9 মাস। নিজের শরীরে একটা প্রাণের তিলে তিলে বেড়ে ওঠার মতো অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারেন না অনেক হবুমাই। ভয়ানন্দ উৎকণ্ঠা মিলিয়ে এক মিশ্র অনুভূতি কাজ করে সকলের মধ্যে। সঙ্গে থাকে একটা জিনিস জানার কৌতূহল, গর্ভের সন্তান ছেলে না মেয়ে? গর্ভের বাচ্চা ছেলে নাকি মেয়ে তা জানার আগ্রহ মা ও পরিবারের সকলেরই থাকতে পারে। তাই তো অনেকেই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জেনে থাকেন বাচ্চাটি ছেলে নাকি মেয়ে। তবে সবার ক্ষেত্রে ব্যাপারটা তেমন নয়। অনেকেই আল্ট্রাসাউন্ড করে নাও জানতে চাইতে পারেন। তবে তিনি যদি আল্ট্রাসাউন্ড করে নাও জানতে চান, তার আশেপাশে পারিপার্শ্বিক মানুষেরা তার শরীরের পরিবর্তন দেখে অনেক সময় বলে দেন তার ছেলে হবে নাকি মেয়ে, আর অধিকাংশ ক্ষেত্রেই এটি সঠিক হয়ে যায়। আমি এর আগেও কিছু ভিডিওতে গর্ভের বাচ্চা ছেলে নাকি মেয়ে তা জানার কিছু প্রচলিত পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে জানিয়েছিলাম। তবে আজকে একটি ইউনিক পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে জানাব, যা সচরাচর কেউ জানায় না। তা হচ্ছে গর্ভবতী নারীর পা দেখে কিভাবে বুঝবেন আপনার গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে। গর্ভের সন্তান যদি ছেলে থাকে, তবে পায়ের মধ্যে বিপরীত ধরনের কিছু পরিবর্তন আসে, যা সাধারণত মেয়ে সন্তানদের মায়ের পায়ে আসে না। যদি আপনি এই তথ্যগুলো সম্পর্কে জানতে চান, তবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে। আপনি গর্ভধারণ করার পর যখন আপনি জানতে পারবেন আপনার গর্ভে একটি সন্তান এসেছে, তখন মনে প্রশ্ন জাগে এই সন্তানটি ছেলে নাকি মেয়ে। যদি আপনি আল্ট্রাসাউন্ড করে জানতে চান গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে, তার জন্য অন্তপক্ষে আপনাকে 5 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। আবার 5 মাসের আল্ট্রাসাউন্ডে অনেক সময় সঠিক রিপোর্ট আসে না, ভুল হতেই পারে, তবে অধিকাংশ ক্ষেত্রেই সঠিক রিপোর্ট চলে আসে। তবে সবাই আল্ট্রাসাউন্ড করবে এমনটা জরুরি নয়। কিছু কিছু মহিলারা আপনার শরীর দেখেও বলে দিতে পারবে আপনার গর্ভে ছেলে আছে নাকি মেয়ে। পায়ে কোন কোন পরিবর্তন আসে তা জানার আগে আমি আপনাদেরকে অন্য কিছু লক্ষণ সম্পর্কে জানাচ্ছি, যেমন আপনার খাবারের রুচি, কি ধরনের পরিবর্তন হয়েছে। অনেকেই গর্ভাবস্থায় টক ঝালো জাতীয় খাবার খেতে পছন্দ করেন, অনেকে আবার মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন। বলা হয়ে থাকে যদি কোনো গর্ভবতী মায়েরা গর্ভাবস্থায় টক জাতীয় খাবার খেতে বেশি পরিমাণে পছন্দ করে থাকেন, অর্থাৎ চটকা জাতীয় খাবারগুলো যাদের বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে, তবে তাদের ছেলে হতে পারে। আর যদি তাদের মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ হয়, তবে হতে পারে গর্ভের ভেতর একটি ফুটফুটে কন্যা সন্তান বহচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, আমি যে ইনফরমেশনগুলো অথবা তথ্যগুলো আপনাদেরকে জানাচ্ছি সেগুলো শুধুমাত্র প্রাচীন ধারণা থেকে, এগুলো যেকশতভাগ সত্য হবে তা আমরা কখনই দাবি করছি না, কারণ প্রত্যেকটি মানুষের শরীর আলাদা এবং তাদের মধ্যে সিমটমগুলো আলাদাভাবে প্রকাশ পায়। বলা হয়ে থাকে গর্ভে যদি পুত্র সন্তান থাকে, তবে মায়ের মর্নিং সিকনেস বা বমি বমি ভাব এর সমস্যা কম পরিমাণে হয়। গর্ভাবস্থায় বমি হওয়া, সকালবেলা অসুস্থতা অনুভব করা, এগুলো খুবই স্বাভাবিক। তবে পুত্র সন্তান থাকলে এগুলো কম পরিমাণে অনুভূত হতে পারে, আর যদি কন্যা সন্তান থাকে তবে এগুলো বেশি পরিমাণে অনুভব হবে। আরও লক্ষণ আছে, যেমন ধরুন আপনার মুড সুইং কেমন পরিমাণে হচ্ছে। গর্ভে পুত্র সন্তান থাকলে রাগ, খুশি, হাসি, কান্না, বেদনা, এই অনুভূতিগুলো আপনার মাঝে কম আসে, অর্থাৎ আপনার মুড তেমন একটা পরিবর্তন হয় না। তবে কন্যা সন্তান পেতে থাকলে মুড সুইং অনেক বেশি হয়, অর্থাৎ অল্পতেই কান্না পাওয়া, হাসি আসা, রাগ হওয়া, এগুলো আপনার হতে পারে। এগুলো কন্যা সন্তানের লক্ষণ হিসেবে বহুল প্রচলিত। এছাড়াও বলা যেতে পারে গর্ভবতীর কন্যা সন্তান থাকে, তবে মায়ের পেটে অনেক ধরনের পরিবর্তন আসে, যেমন গর্ভে যদি পুত্র সন্তান থাকে তবে পেটটা নিচের দিকে বেশি পরিমাণে থাকে, আর যদি কন্যা সন্তান থাকে তবে পেটটা উপরের দিকে বেশি পরিমাণে ফুলে থাকে, অর্থাৎ পুত্র সন্তান পেটে থাকলে পেটটা কিছুটা বাস্কেটবলের মতো গোলাকার দেখা যায়, আর গর্ভে কন্যা সন্তান থাকলে তা কিছুটা তরমুজের মতো দেখা যায়। পুত্র সন্তান পেটে থাকলে পেটটা সুন্দর গোলাকার থাকে এবং গর্ভবতী মাকে দেখতেও ভালো লাগে।
তবে কন্যা সন্তান পেটে থাকলে পেট এবড়ো থেবড়ো বা অসুন্দর দেখাতে পারে। যাদের পেটে পুত্র সন্তান আছে তাদের কোমরে তেমন একটা চর্বি হয় না। তবে কন্যা সন্তানের মায়েরা শরীরেও যেমন চর্বি অর্জন করেন, মুখেও চর্বি অর্জন করেন এবং কোমরেও বেশ খানিকটা চর্বি হয়ে যায়। জন্মগতভাবে নারীদের স্তনে পার্থক্য লক্ষ্য করা যায়, তবে গর্ভাবস্থায় পুত্র সন্তান ও কন্যা সন্তান হওয়ার কারণেও স্তনে পরিবর্তন আসতে দেখা যায়। কোন মহিলার যদি বাম স্তন ডান স্তনের চেয়ে বেশি পরিমাণে বড় হয় তবে বুঝতে হবে তার গর্ভে একটি কন্যা সন্তান আছে। আর যদি তার উল্টোটা হয়, অর্থাৎ তার ডান স্তন বাম স্তনের চেয়ে বেশি পরিমাণে বড় হয় এবং স্পর্শকাতর হয়ে যায়, তবে তার পুত্র সন্তান হবার সম্ভাবনা বেশি। পেটের মধ্যে এক ধরনের দাগ দেখা যায় যাকে বলা হয় লিনিয়া নিগ্রা। এই দাগটি অনেক গর্ভবতী মহিলাদের শেষের দিকে তীব্র হয়ে ভেসে ওঠে। বলা হয় থাকে লিনিয়া নিগ্রা যদি সরাসরি তলপেট থেকে একেবারে পাজর অবধি চলে যায় তবে সেই মায়েদের পুত্র সন্তান হবে। আর যদি সেটি আঁকা বাঁকা হয় বা তলপেট থেকে নাভি অবধি থাকে তার উপরিভাগে আর না ওঠে তবে তার কন্যা সন্তান হবার সম্ভাবনা সবচাইতে বেশি। নাভি ফুলে বাইরের দিকে বেরিয়ে আছে নাকি ভিতরের দিকে ঢুকে আছে তা থেকেও বলা যেতে পারে গর্ভে পুত্র আছে নাকি কন্যা। ধারণা করা হয় যে গর্ভে পুত্র সন্তান থাকে নাভিটি ফুটে ফুলের মতো বাইরের দিকে বেরিয়ে আসে। আর যদি কন্যা সন্তান থাকে তবে নাভি ভেতরের দিকে থাকে বা অপরিবর্তনীয় থাকে। এ লক্ষণগুলোর মধ্যে কোন লক্ষণটি আপনার আছে তা অবশ্য কমেন্ট বক্সে জানাবেন, যেন অন্যদেরও জানতে ও বুঝতে সুবিধা হয়। এবারে বলছি গর্ভবতীদের চুল নিয়ে। গর্ভাবস্থায় চুলের পরিবর্তনও বলে দিতে পারে আপনার গর্ভের সন্তানটি পুত্র নাকি কন্যা। অনেক মহিলাদেরই গর্ভাবস্থায় চুল সুন্দর হয়ে যায়, আগের চেয়ে জলমলে হয়ে যায়, চুল পড়ার প্রবণতা কমে যায়। যদি গর্ভাবস্থায় আপনার চুল আগের চেয়ে বেশি সুন্দর, মসৃণ, নরম, উজ্জ্বল হয়ে ওঠে এবং চুল পড়ার প্রবণতা কমে যায় তবে আপনার পুত্র সন্তান হতে পারে। তবে যদি তার উল্টোটা হয়, অর্থাৎ চুল তার প্রাণ হারিয়ে ফেলে ঝরতে থাকে, অমসৃণ হয়ে যায়, তবে আপনার কন্যা সন্তান হতে পারে। সাধারণত হরমোনাল পরিবর্তনের কারণে এমনটা হয়ে থাকে। এবারে বলছি গর্ভাবস্থায় পায়ের কোনো পরিবর্তন দেখে আপনি বুঝতে পারবেন আপনার গর্ভের সন্তানটি পুত্র নাকি কন্যা সন্তান। গর্ভাবস্থায় যখন একজন নারীর গর্ভে পুত্র সন্তানকে ধারণ করে তখন তার মধ্যে কিছু পরিবর্তন আসে, পুরুষালী কিছু হরমোন তার শরীরে বৃদ্ধি পেতে থাকে, যার কারণে কারো কারো দেহে লোমের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, কারণ নারীদের তুলনায় পুরুষদের দেহে লোমের পরিমাণ অনেক বেশি থাকে। তাই গর্ভধারণ করার পর যদি আপনি খেয়াল করেন আপনার শরীরে ও পায়ে লোমের পরিমাণ আগের চেয়ে বেশি বেড়ে গিয়েছে এবং লোম অনেকটা ঘন বড় হয়ে গিয়েছে তবে আপনার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে যদি আপনার পা অপরিবর্তনীয় থাকে, এর মধ্যে লোমের পরিমাণ বৃদ্ধি না পায় বা আগের চেয়েও কমে যায় তবে আপনার কন্যা সন্তান হবার সম্ভাবনা সবচাইতে বেশি। পায়ের আরও এক ধরনের পরিবর্তন দেখে বোঝা যায় গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে, তা হচ্ছে পা শীতল হয়ে যাওয়া। যদি আপনার গর্ভে পুত্র সন্তান থাকে তবে আপনার পা মাঝে মাঝে শীতল অনুভব করবেন, অর্থাৎ ঠান্ডা লাগবে। আর যদি কন্যা সন্তান থাকে তবে পা অপরিবর্তনীয় থাকবে। গর্ভে পুত্র সন্তান থাকলে পার সাথে সাথে শরীরেও লোমের পরিমাণ বৃদ্ধিতে দেখা যায়, তাই তাদের চুল সুন্দর হয়ে যায়। পা বা শরীরের লোম ছাড়াও আরও একটি বিষয় খেয়াল করা যেতে পারে, তা হচ্ছে পায়ের ফোলা ভাব। সাধারণত দেখা যায় যে গর্ভাবস্থায় যে সমস্ত মহিলাদের গর্ভে পুত্র সন্তান আছে তাদের রক্তচাপ একটু বেশি পরিমাণ থাকে, আর কোন সমতান থাকলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এ রক্তচাপ যদি খুব বেশি পরিমাণে বাড়তে থাকে তখন গর্ভবতী মহিলাদের পা ফুলে যায়, আর তাই পা ফোলা থেকেও বলা যায় যে তার গর্ভে পুত্র সন্তান আছে। যদি আপনার পা ফুলে গিয়ে থাকে তবে হতে পারে আপনার পুত্র সন্তান হবে, আর যদি পা আগের মতোই থাকে তাহলে আপনার কন্যা সন্তান হতে পারে। এইসব প্রচলিত ধারণা লক্ষ্য করে জেনে নিন আপনার গর্ভে পুত্র সন্তান নাকি কন্য সন্তান। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো উপকারী মনে থাকলেই বেশি বেশি শেয়ার করুন, আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এতক্ষণ কাছে থাকার জন্য ধন্যবাদ।